হ্যালো ফ্রেন্ড, আমি শেখ জাকির। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব নেমচিপ প্ল্যাটফর্মের উপরে আমরা কিভাবে ডোমেনের সঙ্গে হোস্টিং ম্যানেজ করবেন। তো সেই সাথে সাথে আমি আপনাদেরকে জানাই যে নেমচিপে যে অফার চলছে, তো সাইবার মন্ডে যে অফার আছে একদিন 22 ঘন্টা 2 মিনিট করে, তো আমরা যদি ইচ্ছুক থাকেন পারচেস করতে তো আপনারা এটি অ্যাকসেপ্ট করবেন। আর আমি অলরেডি ব্ল্যাক ফ্রাইডে যে অফার ছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু প্রোমো কোড সংগ্রহ করেছি যেগুলো আমি পারচেস করতে কাজে লাগাবো। তো এখানে টিয়ার প্ল্যান প্লাস যেটা হোস্টিং এর টিয়ার প্ল্যান, এই দুটোই আমি সংগ্রহ করেছি। তো আমি অলরেডি টিয়ার প্ল্যান প্লাসটা কিনে নিয়েছি, তো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই প্ল্যানটাকে অ্যাক্টিভ করবো, অর্থাৎ অ্যাক্টিভ তো হয়ে আছে, তো আমি কিভাবে হোস্টিংটা ডোমেন নেমের সঙ্গে অ্যাটাচ করব। তো এই এটা কেনার সময় ডট ওয়েবসাইট আমাকে ফ্রিতে প্রোভাইড করেছে নেমচিপ, তো সেটাই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো কিভাবে আপনারা অ্যাটাচ করবেন। আর যদি আপনাদের সাইবার মন্ডেতে কোনো সমস্যা হয় তার আগে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো কিভাবে আপনারা খুব সহজেই সাইবার মন্ডে কুপন কোডগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন, যেখানে 98% পর্যন্ত অফ পাবেন। তো আমাদের যদি প্ল্যান থাকে ওয়েবসাইট বানানোর বা 2-1 মাসের মধ্যে বানাবেন, এরকম যদি আমাদের টার্গেট থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই, যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি এখন শুরু করা যাক। তো আমি প্রথমে আপনাদেরকে নেমচিপের আপনাদেরকে লগ ইন হতে হবে, নেমচিপে আপনাদেরকে প্রথমে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার পরে আপনাদেরকে তবেই আপনারা ওই সাইবার মন্ডের যে অফারের কথা বলছিলাম সেটা আপনারা তবেই অ্যাকসেপ্ট করতে পারবেন। তো আমি অলরেডি এখানে লগ ইন আছি, তো আপনাদেরকে লগ ইন আমি ধরে নিচ্ছি যে আপনাদের হোস্টিং এবং ডোমেন নেম আপনাদের পারচেস করা আছে। তো আমি এখানে এখনো দেখাবো কিভাবে আপনারা এটাকে অ্যাটাচ করবেন। তো আমরা এখানে ডোমেন নেমে নামের উপরে কার্সার যদি নিয়ে যায় এখানে আমরা ড্যাশবোর্ড দেখতে পাবো, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবো। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আসার পরে আমরা এখানে ডোমেন লিস্টে ক্লিক করব, ডোমেন লিস্টে ক্লিক করার পরে আমরা এখানে যে আমার অনলাইন আর্নিং ডট ওয়েবসাইট এই ডোমেন নেমটি আমি ফ্রিতে পেয়েছি নেমচিপ থেকে, সেখানে আমি ম্যানেজে ক্লিক করব। আমাদের মূল উদ্দেশ্য হলো এখন আমাদেরকে সি প্যানেলে সেট আপ তৈরি করতে হবে, তবেই আমরা সি প্যানেলে এন্টার করতে পারবো এবং আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। এখন আমরা এখানে যে প্রোডাক্ট অপশন আছে এখানে আমরা প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের এই পেজটি ওপেন হয়েছে, এখানে আমরা যে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক, এখানে আমরা দেখতে পাচ্ছি সি প্যানেল আছে, এখানে সি প্যানেলে যে ইউজার নেম আছে এই নামটাকে আমরা কপি করে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। এবং লগ ইন টু সি প্যানেলে আমরা ক্লিক করব, এখানে সি প্যানেলে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে আমাদের কাছে, সি প্যানেলের এই পেজটি চলে আসবে, এখান থেকে আমরা পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড করে নিতে পারি অথবা আমরা আমাদের মেল চেক করব যেখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া থাকবে। এখানে আমার ইউজার আইডি দেওয়া আছে, এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ড আমার মেলে চলে এসেছে, আমরা এটাকে কপি করব এবং এখানে পেস্ট করে দেবো। কিছু সিকিউরিটি রিজনের কারণে আমাকে কিছু হাইড করে রাখতে হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সমস্ত প্রসিডিউরটা কমপ্লিট করতে হবে। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি আর কিছু বুঝতে বাকি থাকবে না। তো এই গেল, তো আমরা যদি
এখন চান পাসওয়ার্ড রিকভার করতে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জও করে নিতে পারেন, কিন্তু বাই ডিফল্ট পাসওয়ার্ড না রেখে চেঞ্জ করে নিতে বেটার, আমি রিকমেন্ড করবো আপনাদেরকে। ভিডিওটি দীর্ঘায়িত না করার জন্য আমি এই মুহূর্তে চেঞ্জ করছি না। এখন আমরা চলে আসবো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। এই দেখুন ওয়ার্ডপ্রেস আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দেবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের কিছু বেসিক সেটিংস করে নিতে হবে। আমরা HTTPS দেবো না, এখানে আর কোনো সেটিং করা দরকার না। এখানে মাই ব্লগ, এখানে আপনারা অন্য কিছু দিতে পারেন। হ্যালো লিখে দিলাম, মাই ব্লগ যেমন কথা মনে থাক, এখানে আপনি চেঞ্জ করছেন না, এগুলো আপনারা পরে চেঞ্জ করতে পারবেন। আমাদের এখানে ইউজার নেম অ্যাডমিনের জায়গায় আমরা আমাদের ইচ্ছা মতো ইউজার নেম পাসওয়ার্ড রাখতে পারবেন। তো পাসওয়ার্ডটা আমি একটা ক্রিয়েট করে দিলাম। এখন এটাকে আমরা চেঞ্জ করে আমাদের নিজের ইমেল দেবেন। এই মুহূর্তে আমি থিম কোনো কিছু সিলেক্ট করবো না, ইনস্টলে ক্লিক করে দেবো। জাস্ট আমার দেখছেন ইনস্টল প্রসেস চালু হয়ে গেছে। আমরা যদি আমাদের ওয়েবসাইট যখন দেখতে চাই, আমাদের ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যে সমস্ত সেটিংস গুলো হয়, যে সমস্ত কাস্টমাইজ গুলো হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটি পোস্টিং এর সঙ্গে কিভাবে ডোমেন আপনারা অ্যাটাচ করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক দেবেন, আর যদি সাইবার মন্ডের জন্য যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা ভিডিও কমেন্টে জানাবেন, আমি তার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।